ফেব্রুয়ারি সকাল 6টা থেকে 26 তারিখ সকাল 6টা অবধি 24 আওয়ার্সের একটা বন্ধ ডাকা হয়েছিল টিইউআইআরপিসি তরফ থেকে। তারপরে ওরা আগরতলা খোয়াই ন্যাশনাল হাইওয়ে আর আগরতলা সিমনা স্টেট হাইওয়ে ওরা মানে আটক করে, ব্লক করে। তারপরে আমরা পুলিশ টিম এসে তারপরে ওখান থেকে আমরা টোটাল 59 পিকেটার্সকে আমরা ডিটেন করে আমরা ডিটেনশন সেন্টার এখানে শিফট করি আর ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়েটারে আমরা ক্লিয়ার করি। এখন যান চলাচল কি স্বাভাবিক? এখন স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, পুলিশ মোবাইলস আছে, পুলিশ মোবাইল দিয়ে আমরা কভার করছি এখানে আপাতত। অ্যাজ ফার আওয়ার ইনফরমেশন এখন মানে সব ক্লিয়ার আছে। সবাইকে আপনারা মানে গ্রেপ্তার করে নিয়েছেন? হ্যাঁ, গ্রেপ্তার করে নিয়েছি আর উচিত সময় আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওদেরকে বিল করে দেওয়া হবে। স্যার, সবাই কি মানে কি বুঝছেন এই জায়গাটা? সিধাই পিএস এরিয়া, তারপরে খোয়াই পিএস এরিয়া থেকেও যারা সারেন্ডার্ড যারা রিটার্নিস আছে ওরা এখানে আজকে পিকেটিং করছে। সিধাই থানাধীন কটা স্থানে ওরা একত্রিত হয়েছিল? সিধাই থানাধীন একটা জায়গাতে। থ্যাংক ইউ স্যার।